এই স্বল্পতার কারণে যানবাহনের জট লেগেছে শিমুলিয়া বাংলাবাজার ঘাটে মূলত তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল সীমিত ৫-৬ দিন ধরে অপেক্ষা করছে অনেক পণ্যবাহী যানবাহন আরো খবর জানবো সেই বিষয়ে মুন্সিগঞ্জের মাওয়া ঘাট থেকে সহকর্মী সাইফউদ্দিন রবিন আমাদের সাথে যুক্ত হবেন রবিন ঘাটের এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে দীর্ঘ যানজটের খবর আপনি জানাচ্ছিলেন আগের ঘন্টায় টুম্পা এখন ফেরি খুব স্বল্প পরিমাণে যাচ্ছে যদি বলি দুটি করে ফেরি আসলে চলাচল করছে এই মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ফেরিগুলোতে মূলত অ্যাম্বুলেন্স সেই সঙ্গে ব্যক্তিগত যানবাহন এবং জরুরি কারণ দেখিয়ে যারা এবং অগ্রাধিকার ভিত্তিতে বা যেগুলি শুরুতে আছে সেরকম অল্প সংখ্যক পিক আপ ট্রাক সেগুলোও তোলা হচ্ছে এবং অনেকেই অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে যারা বলছেন যে এই যে সকল যানবাহনগুলো আটকা পড়ে আছে সেগুলিকে যদি পারাপার করে দেওয়া হয় পরবর্তীতে যদি মাওয়া চৌরাস্তা থেকে যানবাহন আটকে দেওয়া হয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না মূলত তীব্র স্রোতকে কারণ দেখিয়েই সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে এই রুটে আসলে এই স্রোতের কারণে পদ্মা সেতুর সঙ্গে ধাক্কা লাগার এক ধরনের শঙ্কা রয়েছে সেই শঙ্কার জায়গা থেকেই ফেরি চলাচল সীমিত কথা হচ্ছিল এই ফেরিটি অর্থাৎ যে ফেরিটির ছবি দেখতে পাচ্ছেন ফেরি কুঞ্জলতা যেটি ছেড়ে যাবে খানিকক্ষণ পরেই এটি কিছুক্ষণ আগে এসে ভিড়েছে বাংলাবাজার ঘাট থেকে এই ফেরির মাস্টারের সঙ্গে কথা ছিল তিনি বলছিলেন যে দিনের বেলায় ফেরি চলাচল মোটামুটি সতর্ক থেকে চালানো সম্ভব হচ্ছে এবং তীব্র স্রোত যদিও তাদের এই চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু রাতের বেলায় ফেরি চলাচল করা খানিকটা ঝুঁকির মধ্যে ফেলছে অন্যদিকে একটি বিষয়ে বলছিলেন যে যদি পিলারগুলোর সঙ্গে রাবার ব্যান্ডিং করা হয় এবং সেনা সদস্যরা তো ইতিমধ্যেই ফেরিতে রয়েছেনই সেই রাবার ব্যান্ডিংটা করা হলে সেক্ষেত্রে ঝুঁকিটা আরও একটু কমবে মাওয়া ঘাট রেখেই চলাচল করাও সম্ভব হবে টুম্পা সাইফউদ্দিন রবিন ধন্যবাদ আপনাকে মাওয়া ঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের